ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত আরো জটেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা ফালাকাটার বিডিও অফিসত আরো ফালাকাটা থানাদাসী ডেপুটেশন দিন। উমারলার অভিযোগ, উমারলার জমির ওপর দিয়ে ইলেকট্রিকের টাওয়ার বসেছে আর তার জন্য উমরা ক্ষতিপূরণ পাচ্ছে নাই। উমারলার ক্ষতিপূরণের দাবি দেয় এই ডেপুটেশন বলি উমরা জানান। আমাদের জমিতে টাওয়ারের কাজ করার জন্য ওরা নানা রকম চাপ সৃষ্টি করতেছে আর ওরা জোর জ্বলন করেই কাজ করতে চায় এবং নানা রকম প্রশাসনিক ভয়ডর দেখাচ্ছে, বলছে যে যদি আপনারা সাইন না করেন বা সই না করেন তাহলে আমরা 140 জারি করে পুলিশ প্রশাসন দিয়ে কাজ করে নেব, আর আপনারা যদি বাধা দেন তাহলে আমরা যা করণীয় তাই করবো, এরকম নানা রকম ভয় ডর দেখাচ্ছে সবাইকে। তো অনেকেই এই ভয়ের আমরা টাকা পয়সা সঠিক কী টাকা পয়সা আছে না আছে আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না, আমাদেরকে অন্ধকারে রেখে ওরা এইভাবে কাজ করে ওরা চলে যাবে, তারপরে আমরা তো আর টাকা পয়সা পাবো না। তো এটা আমরা একটা তাই এই সমস্ত নানান কিছু সমস্যা নিয়ে এই বিডিওর কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম আর থানাতেও দেবো আমরা। এই যে মানে কারা করছে তো আমার জমিতেও টাওয়ার পড়ছে, তো আমি এখনও আমার কাজ করতে দিইনি, বলছি যে আমাদেরকে সমস্ত কিছু তথ্য আগে জানান, এর টাওয়ার প্রতি কী কত দেবেন কী না দেবেন ক্ষতিপূরণ। কারণ এর আগে আমার আরও তিনটা টাওয়ার পড়ছে কিন্তু আমরা ওই টাওয়ারের এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাই নাই। তো এইবার আবার আরেকটা টাওয়ার, তাহলে চারটা টাওয়ার হচ্ছে আমার জমিতে। তা আমি সারা মানে সারা ভারতবর্ষে কি আমি টাওয়ার দেওয়ার জন্য মানে এখানে জায়গা আমার জায়গাতেই পড়বে আর আমি টাওয়ারের জায়গা দিব বারবার, এটা তো আর হয় না। আর ক্ষতিপূরণ তো পাই না, কাজ করে ওরা চলে যায় তারপর ওদেরকে আর পাত্তা পাওয়া যায় না। তো এইভাবে আর কতদিন অন্ধকারে দিব, যদি বলে যে যা বলে তার কোনোদিনও হয় না। আর কাজ করে দেওয়ার সময় দেয় 20,000 30,000 25,000 তারপরে আর ওদেরকে পাত্তা পাওয়া যায় না। সমস্যাটাই যে টাওয়ার আমার জমিতে পড়বে, আমার হাজবেন্ড বাড়ি থাকে না, ওনারা এসে আমাকে অনেক ধরনের প্রলোভন দেখায়। দেখানোর পরে আমাকে একটা বলে যে আমি এখানে কাজ করব, তো মাটি টেস্ট করব, আপনি একটু একটা সই করে দেন, সইটা আমি করি। সেই সূত্রে ওনারা তারপর দিন কাজ শুরু করে দেয়, আমি বাধা দিই যে না এখানে কাজ করবো না, আমার সামনে আসো, আপনারা কথা বলেন। ওনারা ওনাদের সরকারি লোক এসে বলে আমাকে ধমকি দেয় যে আমরা সরকারি লোক, সরকারি কাজ আপনাকে দিতে হবে, আপনি দেবেন না মানে প্রশাসন নিয়ে কাজ করবো। তো এসে নিয়ে অন্য অনেক ঝামেলা হয়েছে, তার মধ্যে আবার প্রশাসন গেছে চার পাঁচবার গেছে আমার বাড়ি, আবার একদিন জোর করে কাজ করতেও গেছিলো প্রশাসন নিয়ে কোম্পানির লোক। ওনারা বলে সরকারি লোক আমরা সরকারি অফিসার, আমাদের কথা আপনাদের মানতে হবে, আপনারা আমাদের এই কাজ করতে না দিলে আপনাদের সমস্যা হবে, আমরা অন্যরকম মানে পিছিয়ে নিবো আর কি, অন্যরকম হয়ে যাবে, আপনাদের দেন দিতে হবে সরকারি কাজ। হ্যাঁ আমরা তো সরকারি কাজ আমরা দিব, দিতে বাধ্য, কিন্তু আমাদের ক্ষতিপূরণ কত লাগবে। মানে আপনাদের ভয় দেখে হুমকি দিয়ে কাজ করাচ্ছে, কাজ করতে চাই কিন্তু আমার এখনো বাধা দেওয়া আছে, তো আমার ক্ষতিপূরণ না হলে আমি কি করে দেবো, আমার ক্ষতিপূরণ চাই। মানে ক্ষতিপূরণ দাবিতে আজকে ডেপুটেশন? হ্যাঁ আমার ক্ষতিপূরণ চাই, আমি সরকারি কাজ দিতে বাধ্য, আমি দিব, আমরা দিব না, আমাদের জমিতে কাজ হবে না বা আমরা দিব না সেটা কখনো বলিনি। কিন্তু তারপরে আমি ভিডিও কয়েকবার নোটিশ পাঠিয়েছিল, এসেছিলাম থানা কয়েকবার খবর করেছে যাওয়ার জন্যে, তো থানাতেও একটা অভিযোগ দিয়েছি কিন্তু অভিযোগের মানে রিসিভ খুবই দেয় নাই, আর এর জন্যই এটা। আজকে যে সবাই একটা সংগঠন তৈরি হয়েছে আমরা এই মরাডাঙ্গা, মানে ওই জন্য আজকে ডেপুটেশন দিলেন। আপনার নাম? আমার নাম যত্ন সরকার। কি নাম? যত্ন সরকার। কোথায় বাড়ি? হরিনাথ।